তুমি বলো রাফিত তোমার সমস্যা কি? আজকে তোমার বার্থডে, এর জন্য আমি তোমার সাথে চিৎকার করতে পারছি না। এখন 12:20 বাজে, আমি কিন্তু তোমার জন্য রেডি হয়ে বসে আছি। আমি কি এখন পুতুলের মতো বসে থাকবো? বাবু মিষ্টি শোনা আমার, আমার কথাটা একটু শোনো না। মা তো বাসায় বুঝতেই পারতেছো, তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আমি জাস্ট আসতেছি। কি তোমার মা কেন আসবে? তোমার মা তো গ্রামের বাড়িতে। মা তো বাড়িতে ছিল, বাসা আসছে বললাম না। আই ডোন্ট কেয়ার, তোমার মা আসুক, চাচা আসুক, চাচি আসুক, যেই আসুক না কেন, তুমি এক ঘন্টার মধ্যে রেস্টুরেন্টে আসবা। ওকে, ডোন্ট মিস ইট। কোথায় আছো? তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতেছো বলে। আচ্ছা বেবি, রাগ করতেছো কেন? এখন তো একটা বাজে নাই, 12:50 বাজে। তুমি কি তোমার অন্য গার্লফ্রেন্ডের সাথে আসো? মানে টাইম মিলাইতে পারছো না না? কাকে রেখে কাকে টাইম দিবা? তুমি কোথায় আছো বলো? আমি এসে আগে তোমাকে খুন করবো, তারপর তোমার গার্লফ্রেন্ডকে খুন করবো। একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি জাস্ট আসতেছি, তুমি একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঠিক আছে? হ্যাঁ, রাগ করো না। হ্যাঁ, ওকে বেবি, ওকে, বাই। প্যারাই বুঝতে পারো কি লেগে তো প্যারাই বুঝতে পারো গোট প্রাদে আবার উঠি, তুই যখন প্রেম করতে মানুষ তুই জিতবি, তুই আর বলে কেন সারা আমরা আছি না? আমরা তো তার সন্তান, আমরা তো দূরে গেল না আন্টি, আমরা প্রোটেক্ট করবো, কি কস? আচ্ছা তোর একটা আস্তে কথা বল না, আন্টি তো শুনবে। কি ব্যাপার, ঘামায় গেছো নাকি মুখে পানি মেরে আসছো, কোনটা? কি কি মানে? আমি আমি কনফার্ম তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেট করে আসছো, আবার ঘামায়ও গেছো। আরে কেন বুঝতেছো না যে আমি তো তোমাকে বলছি যে মা চলে আসছে বাসায়, এরপর থেকে তো এলাহি কাণ্ড চলতেছে। অসম্ভব, তোমার সাথে আমার সকালবেলাও কথা হয়েছে, তুমি বলছো যে তোমার মা তোমাকে কল দিচ্ছে বাসায় আসছে, এটা তো তুমি বলো নাই। তো সেটাই বলতে চাচ্ছি যে মা তো বাসায় চলে আসছে, নিচের থেকে তো কল দিচ্ছিল আমাকে। মা কল দিচ্ছিল নাকি তোমার গার্লফ্রেন্ড কল দিচ্ছিল, কোনটা জানো? তুমি কি বলতেছো? কি বলতেছি মা দেখি, আমার ফোনটা ফোন দেখবা? ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি, দেখ এই দেখো, এটা এই যে দেখো, এটা মায়ের নাম্বার। তোমাকে আমি বিশ্বাস করি না, এমনও তো হতে পারে তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম্বার তোমার মায়ের নাম দিয়ে সেভ করে রাখছো। জান না তুমি কি বলতেছো বলো। ঠিকই বলতেছি আমি, দাও তাহলে কল দিই, দাও। আচ্ছা এটা কেন, এটা করার দরকার কি? এটা করলে ঝামেলা হয়ে যাবে না? মা তো তোমাকে চিনে না, পরে তো সমস্যা হয়ে যাবে। না ঝামেলা হয়ে যাবে, এখন তুমি 100% শিওর যে এটা তোমার গার্লফ্রেন্ড? ছি 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 ছি, লজ্জা করে না? মানুষ মানুষের গার্লফ্রেন্ডের নাম্বার জানো 1, 2, 3 দিয়ে সেভ করে রাখে, তুমি তো দেখতেছো তোমার মায়ের নাম্বার দিয়ে সেভ করে রাখছো। ছি, তুমি তোমার মাকে কোথায় নামায় নিয়ে আনছো বলো তো? বিশ্বাস করো কাউকে কোথাও নামায় নাই, এটা আমার মায়েরই নাম। তাহলে কল দিতে সমস্যা? আরে বাবা কলটা দাও, দরকারটা আমি দিব, কল না দিলে ঝামেলা হয়ে যাবে। শুধু শুধু ঝামেলা বাড়াবা। এখন বিশ্বাস হয়েছে যে এটা মায়ের নাম্বার? জি না। কেন? কারণ এটা একটা ইয়াং মেয়ের গলা, কোনোভাবেই আমার মনে হয় না যে আমি একটা 40-50 বছর বয়স্ক মহিলার সাথে কথা বলছি। জান্নাত আমার মায়ের কণ্ঠ ইয়াং, কি করব বলো? তুমি মিথ্যা কথা বলছো। আরে মিথ্যা কথা কেন বলতে যাবো তোমাকে, আমার আম্মার কণ্ঠ এটা, তুমি মায়ের সাথে কথা বলছো। হ্যাঁ শিওর একদম।